বিজেপির কমিটির বৈঠক ভবেশ কলিতার অধ্যক্ষতাত কর কমিটির বৈঠক উপস্থিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বহু বিরতির পাছত অনুষ্ঠিত হওয়া কর কমিটির বৈঠকত স্থান লাভ করে বহু কেটা গুরুত্বপূর্ণ বিষয় কি বিষয়ত আলোচনা করা হল বৈঠকত আমি বহু কেটা আমার সংগঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আজি বিষয় আসলে প্রথম আসলে আমার বুথ সশক্তিকরণ অভিযান বুথ সশক্তিকরণ অভিযান আমি ইতিমধ্যে আপনার সকল অবগত যে 126টা বিধানসভা সমষ্টিক সাঙুরি লো 126 জন বিশেষ দায়িত্ব থকা ব্যক্তিক আমি দায়িত্ব অর্পণ করেছো আর লগতে আমার মাননীয় মন্ত্রী সাংসদ বিধায়ক বিষয়ববী আর জ্যেষ্ঠ নেতৃত্ব এই দায়িত্ব অর্পণ করা আছে ইতিমধ্যে 126টার ভিতর বা 110টাত ইতিমধ্যে আমার কার্যক্রম আরম্ভ হয়েছে আর মই নিজেও নাহরগটিয়া সমষ্টিত উপস্থিত দুদিন দুনিশা থাকি তাত বুথর পরিস্থিতি বুঝ লো আছো আর আজ আটাইবিলাকর উপর কিছু সংখ্যক তার প্রেজেন্টেশন রখা হয়েছে যে আগন্তুক দিনত আরও অধিক আমি সক্রিয় করবো বুথ কমিটি তার কারণে অহা মার্চ মাহত যেহেতু আমার বিধানসভা চলি থাকিব আমি প্রতিখন জেলার সন্মানীয় বুথর সভাপতিসকলক আনি আমার রাজ্যিক কার্যালয়ত মর্নিং হাফত ইভিনিং হাফত আর রাতে তিনটাক সেশন রাখি আমার বুথর সভাপতিসকলক বিশেষ ট্রেনিংর ব্যবস্থা আমি ইয়াত করিম বৈঠকত বিজেপির আভ্যন্তরীণ বিষয় সমূহর লগতে সমষ্টির পুনর নির্ধারণ সন্দর্ভতো আলোচনা করা হয় নাকি সমষ্টি নির্ধারণ পুনর নির্ধারণ ইয়াত কোনো ধরনের চর্চা আজি হওয়া নাই যেহেতু আমার চর্চা নিজ নিজ সমষ্টিত নিজ নিজ বিধায়কে রিপোর্ট বনায় আছে কর কমিটির বৈঠকত G20 সন্দর্ভতো আলোচনা করা হয় G20 পাঁচখন বৈঠক অনুষ্ঠিত হব অসমত মন্তব্য মুখ্যমন্ত্রীর রাজ্যিক কোর কমিটি এখন বৈঠক সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়ার সভাপতিত্বত অনুষ্ঠিত হয় ইয়াত কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া রামেশ্বর তেলি ডাঙরিয়া আর আমার কোর কমিটির সদস্য সকল উপস্থিত আছিল ইয়াতে আমি G20 সামিটর পৰা আরম্ভ করে আমার লোকসভা প্রবাসর পৰা আরম্ভ করে আমার যে বুথ লেভেলত আমার বিভিন্ন কার্যক্রম চলি আছে সকলোৰে আমি সমীক্ষা করো আর অহা 24 জানুয়ারি তারিখে মরিগাঁওত আমার রাজ্যিক কার্যনির্বাহকর সভাখন অনুষ্ঠিত করবলে আমি সিদ্ধান্ত গ্রহণ করো 16 তারিখে 15 আর 16 তারিখে আমার দিল্লিত রাষ্ট্রীয় কার্যনির্বাহক হব আর 24 তারিখে অসমত আমার রাজ্যিক কার্যনির্বাহক হব G20 আমার 5খন বৈঠক আমার অসমত অনুষ্ঠিত হব ভারতীয় জনতা পার্টির তরফরপরা বিভিন্ন স্থানত G20 উপর কিছু কব গলে G20 বিষয়ে বিভিন্ন ধরনের বক্তৃতা বা সেমিনার আদি অর্গানাইজেশন করার বাবে আজি আমি সিদ্ধান্ত লোকসভার প্রবাস বিস্তার যোজনা সন্দর্ভত কি আলোচনা করা হল কর কমিটির বৈঠকত লোকসভা বিস্তার যোজনা ইতিমধ্যে আপনাদের জানি আমার ফার্স্ট ফেজতে 3টাক লোকসভা বিস্তার যোজনা ইনক্লুড করেছিল কলিয়াবর নগাঁও আর বরপেটা আর ইতিমধ্যে তাত সন্মানীয় মন্ত্রী কিরণ রিজিজু ডাঙরিয়ার প্রবাস 3বার হয়ে গেল তাত বিভিন্ন বিষয় সংগঠন লোকেল সেলফ গভর্নমেন্ট যে পঞ্চায়েত বলে কয় বা মিউনিসিপাল বোর্ডের প্রতিনিধি হতে জ্যেষ্ঠ কার্যকর্তা হতে আমার জেলা বিষয়া লগতে মর্চার সভাপতিসকল বিভিন্ন লাইনত বৈঠক আর এটা আমার এই বৈঠকের সংগতি রাখি প্রথম আমার 3 দিনের আগে কার্যক্রম হব আর এই কার্যক্রম ফেব্রুয়ারি মাহর আরম্ভ হব এনেদরে আর বহুকেটা আভ্যন্তরীণ বিষয় সামরি অনুষ্ঠিত হল বিজেপির কর কমিটির বৈঠক ব্যুরো রিপোর্ট প্রথম খবর।